কাকে বলবো আমি আমার মন খারাপের কথা? আমি যে ভীষণ একলা একা, মুখ দেখে কি আর মানুষ চেনা যায়? মানুষ বড় আজব প্রাণী, কষ্ট দিয়ে অনেক মজা পাই। আমার জন্য আমার খুব মায়া হয়, কেমন ছিলাম আর কেমন হয়ে গেলাম। অভিযোগ করলেই বা কাকে করবো বলো, কষ্টটাও আমার আর কষ্ট দেওয়া মানুষটাও যে আমার। সময় পেলে আমার শহরে এসো, মিথ্যে হাসির গল্প শোনাবো। কিছু মানুষের রেখে যাওয়া স্মৃতিগুলো বেশ ভয়ানক, নিজের বেলায় কষ্ট, অন্যের বেলায় গল্প। এই শহরের মানুষগুলো খোঁজে শুধু নিজের স্বার্থ। যদি চোখের জলের কোনো রং থাকতো, তাহলে সকালে বালিশটা রাতের গোপন কাহিনী ফাঁস করে দিত। জানো ভাই, আমার এইটুকু বয়সে আজ পর্যন্ত কারোর প্রিয় মানুষ হয়ে থাকতে পারিনি। তবে একটা কথা সত্যি ভাই, আজ পর্যন্ত আমি কারোর খারাপ চাইনি। মন ভাঙা মানুষদের একটা লক্ষণ আছে, খেয়াল করে দেখবেন এরা হাসে বেশি। সারাদিন যতই মজা করি না কেন, দিন শেষে মনটা খারাপ হয়েই যায়। আমি কখনো কাউকে জোর খাটিয়ে বলতে পারিনি এই মানুষটা শুধু আমার। কোনো বন্ধু আজ পর্যন্ত বলেনি তুই শুধু আমার বেস্ট ফ্রেন্ড। আমি অসহায়, খুব অসহায়, আমার কেউ নেই। বাকি রইল পরিবার, তারাও খোঁটা দেয় তিন বেলা খাবারের সময়, আমি তাদের মাথার উপর বসে বসে খাচ্ছি। আমাকে কষ্ট দিয়ে যদি তোমরা ভালো থাকতে পারো, তাহলে দুনিয়ার সকল কষ্ট আমার হোক। জীবনের সেই জায়গায় পৌঁছে গেছি যেখানে নিজের থেকেও পরিবারের চিন্তা বেশি হয়। এই অশান্ত ছেলেটাও শান্ত হয়ে গেছে। ওই যে মানুষজন বলে না দুনিয়াটা সত্যি খুব কঠিন, আসলেই দুনিয়াটা সত্যি খুব কঠিন। আল্লাহর কাছে চোখের পানি ফেলো, আল্লাহ তোমাকে শান্তি দিবে। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয়, কর্মের হবে। নিজেকে এমন ভাবে বদলে নিতে শিখুন যাতে মানুষ আপনার প্রতন রূপ দেখার জন্য আফসোস করে। মানুষের চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু। এক হাতে চোখের জল মুছে অন্য হাতে টাইপিং করার অনুভূতিগুলো কেউ বুঝবে না। চুপচাপ থাকাটা এটা ভদ্রতা, আর মানুষ এটাই আমার দুর্বলতা ভাবছে। ভালো রেখো তাকে যাকে ভালো রাখার জন্য আমাকে ভুলে গেছো। আমিও দেখতে চাই সে তোমাকে কতদিন ভালো রাখতে পারে। কিছু মানুষ কখনো জানবে না যে আমি তাদের জন্য প্রার্থনা করি। যে বয়সে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার কথা ছিল, সেই বয়সে নিলাম পরিবারের দায়িত্ব। সত্যি তোমরা কেন বুঝতে পারছো না আমি যে মধ্যবিত্ত? তোমরা কি একটা কথা জানো, পৃথিবীর সবকিছু বাদ দিয়ে দেওয়া যায়, কিন্তু ফ্যামিলি কখনো বাদ দেওয়া যায় না। শত রাগ, শত অভিমান, শত কষ্ট নিয়েও থাকতে হবে এই ফ্যামিলিতে। কি আজব, তাই না? কাউকে ছাড়া কেউ অচল নয়, বিশ্বাস করো। শুধুমাত্র মানিয়ে নিতে একটু সময় লাগে। একটা ছেলে যতই রাগী আর সাহসী হোক না কেন, সে তার প্রিয় মানুষের কাছে সব সময় দুর্বল। ছোটবেলাটা আজ যেন আমাকে উকি দিয়ে বলে, কিরে বড় হতে চেয়েছিলি না, দেখ এখন কেমন লাগে। সারাদিনে একবার খাই আম্মুর খোটার ভয়ে, আব্বুর খোটার ভয়ে, পরিবারের সকল মানুষের খোটার ভয়ে। ভয়ে ভয়ে তারপরও যখন খেতে বসি, সবাই বলে আর কতকাল এভাবে যাবে, আর কতকাল আমাদের উপর বসে বসে খাবি, এবার তো কিছু কর, অনেক বয়স হয়েছে। কথা বলার ধরনে বোঝা যায় কে কার কাছে কতটা ইম্পর্টেন্ট। বাস্তব তো এটাই, একজন সারাদিন ব্যস্ত থাকে আর একজন সারাদিন অপেক্ষায় থাকে। মিস করতে করতে চোখে পানি চলে আসে, আফসোস তবুও তাকে বলতে পারি না কতটা মিস করি। আসলে কিছু মানুষ আমার জীবনে না আসলে আমি বুঝতেই পারতাম না আমি যে কতটা বোকা। থ্যাংক ইউ আমার জীবনে আসার জন্য, অ্যান্ড থ্যাংক ইউ এগেন আমাকে এতটা বোকা বানানোর জন্য। যারা ভুল দেখলে ছেড়ে চলে যায়, তারা আসলে আসে ভালো থাকতে। আর যারা ভুল দেখলে ভুল শুধরে পাশে থাকে, তারাই তো আপন মানুষ। সে আমাকে ভুলে গিয়েছে আমার থেকে আরো ভালো অন্য কাউকে পাওয়ার জন্য। তাতে কি হয়েছে, আমি তো একসময় সবাইকে ভুলে গিয়েছিলাম তাকে পাওয়ার জন্য। খুব প্রিয় কিছু পাওয়ার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করতে হয়। জীবনে আমার কম বন্ধু থাকুক, কিন্তু বন্ধুর মতো বন্ধু থাকুক।